আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তাদেরকে আমি স্মরণ করছি, স্মরণ করছি একুশে আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মী যারা জীবন দিয়েছেন এবং জনগণের ভোট ভাতের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। করোনা ভাইরাস একটা মহামারী আকারে সারা বিশ্বে দেখা দিয়েছে, আমরা আমাদের অনেক জনকে হারিয়েছি আর বিশেষ করে এই সংসদেই আমরা আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। এবার এই চলতি সংসদেই আমরা 3 জন সদস্যকে হারালাম। আমি তাদের সকলেই আত্মার মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই 21 সালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2008 সালে নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের রূপকল্প 2021, এবং এর মধ্যে আমাদের ছিল যে বাংলাদেশকে আমরা উন্নত করব। এই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই আমার দল এবং আমাদের সঙ্গে যারা অন্যান্য সংগঠন সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি, এই কারণে যে সকলের সহযোগিতা এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের মানুষের জীবনে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ক্ষুধা দারিদ্র্যপীড়িত মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, একবেলা অন্ন জুটত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না, চিকিৎসার সুযোগ ছিল না, মানুষের যেটা অধিকার আছে সেই অধিকার সম্পর্কে এদেশের জনগণ সচেতন ছিল না। কারণ জাতির পিতা দেশ স্বাধীন করেছেন মাত্র 3.5 বছর হাতে ক্ষমতা ছিল, এই 3.5 বছরের মধ্যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নত করেছিলেন এবং আরও অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপও নেন। দুর্ভাগ্য আমাদের 15ই আগস্ট সেই সুযোগ এদেশের মানুষ হারালো, জাতির পিতাকে হত্যা করা হলো, তারপর থেকে দেশ এগোতে পারেনি। 21টা বছর এদেশে বারবার কু হয়েছে, হত্যা কু, ষড়যন্ত্রের রাজনীতি চলেছে, রাতে কারফিউ, মানুষের স্বাভাবিক চলার পথ বন্ধ, মানুষের অধিকার নেই, আর ভোটের রাজনীতি কথাই তো ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। তো সে সময় নির্বাচন বলতে কী বলতো মানুষ, যে তাদের ভোট সম্পর্কেও কিন্তু সচেতন ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, মার্শাল্লা দিয়ে অথবা মিলিটারি ডিক্টেটাররা ক্ষমতা দখল করলে তারপর যদি উর্দি খুলে যতই লেবাস বদলাক চরিত্র বদলায় না, দেশের উন্নতি হয় না, সেটা প্রমাণিত সত্য। এই জন্য আমরা 96 সালে সরকার এসে অনেকগুলি উন্নয়নের কাজ আমরা করে যাই, কিন্তু 2001-এ আমরা আসতে পারিনি। কারণ আমি বাংলাদেশের গ্যাস বিক্রি করতে চাইনি, গ্যাস উত্তোলন করবে আমেরিকা, কিনবে ভারত। আমি বলেছি আমার দেশের মানুষের চাহিদা মিটিয়ে যদি অতিরিক্ত থাকে আমি 50 বছরের রিজার্ভ রেখে তার অতিরিক্ত থাকলে আমি বেচতে রাজি আছি, তাছাড়া আমি বেচবো না। তবে এখানে বেগম খালেদা জিয়া তিনি মুচলেকা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলেই গ্যাস বিক্রি করবে, তা আমি বললাম যে গ্যাস পাবেও না, বিক্রি করতেও পারবে না, এবং সেটাই বাস্তবতা। যাই হোক, 2009-এ সরকার গঠন করার পর আল্লাহর রহমতে এবং বাংলার জনগণের ভোটে আমরা এই দীর্ঘ সময় ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে, দেশের মানুষ মর্যাদা পেয়েছে, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ব্রিটেনের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে বাংলাদেশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021-এর তথ্য মতে SDG-র বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃত। বৈশ্বিক শান্তি সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7 ধাপ উন্নীত। মাননীয় স্পিকার,
বাংলাদেশ কে শুধু উন্নয়ন জনতন ভাবে না একবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নতি যাতে হয় আমরা তার ব্যবস্থা নিয়েছি স্যাটেলাইট এক বঙ্গবন্ধু আমরা উৎক্ষেপণ করেছি স্যাটেলাইট দুই উৎক্ষেপণের প্রস্তুতিও আমরা নিচ্ছি আজকে সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছি এই করোনা ভাইরাসের সময় আজকে যদি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা না করতাম তাহলে কি অবস্থাটা হতো দেশের একবার সবাই চিন্তা করে দেখেন।